ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে এবার সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে মোহন বাগান সুপার জায়েন্ট। চলতি টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত এফসি গোয়া, তবে মোহন বাগান সুপার জায়েন্টও নিজেদের ফর্ম ধীরে ধীরে পেতে শুরু করেছে। ঘরের মাঠে গোয়াকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে মরিয়া সবুজ বিমান বাহিনী। তবে তিন দিনের ব্যবধানে দুটি ম্যাচ, ফলে দলে পরিবর্তন আসতে পারে। দলে নেই অজি ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল, ফলে পরিবর্তনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে এফসি গোয়ার বিরুদ্ধে কীভাবে নামবে মোহন বাগান, সেই নিয়ে মোহন বাগান সুপার জায়েন্ট মিডিয়া টিমকে সাক্ষাৎকার দিলেন জুয়ান ফেরান্ডো। ফেরান্ডো বলছেন, মুম্বাইয়ের মতো গোয়াও যথেষ্ট ব্যালেন্সড ও ভালো দল। গতবারের গোয়ার সঙ্গে এবারের গোয়ার অনেকটা পার্থক্য রয়েছে। ওদের কোচ নতুন, নোয়া, বরিস, উদান্তা, সন্দেশ, কার্ল ম্যাথিউয়ের মতো ফুটবলার রয়েছে, ফলে ওদের বাড়তি গুরুত্ব দিতেই হবে। আমাদের সামনে এফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ আছে, গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলাটা তাই ভালো প্রস্তুতি ম্যাচ হবে। নানান কারণে আমাদের প্রাক মরশুম প্রস্তুতি ভালো করে হয়নি, সেরা ফর্মে পৌঁছতে তাই আরও কয়েকটা ম্যাচ খেলতে হবে। মুম্বাইকে হারালেও আমাদের আরও উন্নতি করতে হবে পরের ম্যাচগুলিতে, ফাইনালে যেতে চাই। তবে চোট আঘাত বাঁচিয়ে সেই জন্যই দলের ও ফর্মেশনে কিছু পরিবর্তনে হয়তো করতে হতে পারে। এরপর জুয়ান ফেরান্ডো বলছেন, মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে হারিয়েছি বলে গোয়াকেও হারাবো, এরকম আত্মতুষ্টিতে আমি আর আমার দল ভুগতে রাজি নই। বলতে পারেন আমরা আত্মবিশ্বাসী, তবে আত্মতুষ্ট নই, কারণ প্রত্যেকটা ম্যাচ আলাদা দিনে হয়, আলাদা পরিস্থিতিতে হয়। গোয়ার প্রায় সব ম্যাচগুলোই দেখেছি, প্রাক মৌসুম প্রতিযোগিতা হলেও ওদের খেলা সম্পর্কে একটা ধারণা রয়েছে। তবে আমি আত্মবিশ্বাসী যে স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে পারলে এবং গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে আমরাই জিতব। গোয়া ফাইনালে যাওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে, ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়তে হবে জেতার জন্য। নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের প্রতিটি মিনিটও গুরুত্বপূর্ণ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।